আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি কুড়ি হজরত শাহাদাল্লাহ রহমাতুল আলাইহি ও হজরত শাহপুরান রহমাতুল আলাইহি ও 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আপনাদের মাঝে আছি। সাদিয়া আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন। প্রতিদিনের মতো আজও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। পুরো ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে না টেনে দেখবেন, আপনাদের কাছে আমার অনুরোধ, ছোট্ট একটি অনুরোধ আশা করছি রাখবেন। তো এখানে দেখতে পারতেছেন আমি আমার পরিবারের জন্য রান্না করতেছি কলিজা বোনা, গরুর কলিজা বোনা। তো একটু একটু করে রেসিপি শেয়ার করলাম। আমি বিভিন্ন ধরনের মানে রকম কৌশল অবলম্বন করে রান্না বান্না করি। তো যেটা যে সময় ভালো লাগে সেটাই রান্না করি, বিভিন্নভাবে রান্না করি যাতে স্বাদটা একটু ভিন্ন টাইপের মনে হয়, একঘেয়েমি না আসে খেতে। যেমন অনেক সময় দেখা যায় ম্যারিনেট করে রান্না করি, তো আজকে আমি এভাবে বাগার দিয়ে রান্না করতেছি, ম্যারিনেট করি নাই। এখানে রান্নার জন্য আমি তেল দিলাম আর পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপর আমি গরম মশলা দিলাম, গোটা গরম মশলা, এই তো দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই গরুর মাংস অথবা কলিজা রান্নার পরিমাণটা একটু বেশি দিয়ে আর রসুনও দিয়ে দিলাম। আর মশলাটা যাতে পুরা না লাগে আমি অল্প একটু পানি দিয়ে রাখলাম। এবার আমি শুকনো সব মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়া দিলাম, তারপর মরিচ গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, সব মশলা দিয়ে আমি কষিয়ে নেব যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। একটু যেহেতু তাড়াহুড়া ছিল আমার, সেজন্য আমি চাচ্ছিলাম যে দ্রুত রান্নাটা সেরে ফেলি, আর এজন্যই তো আমি বাগার দিয়ে রান্নাটা করে নিলাম। স্বাদ মতো লবণও দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন। তো যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি যে একটা রেসিপি শেয়ার করতেছি সেটা কিন্তু এক আইটেম রান্না করিনি, আরও দুই তিনটা রান্না প্রায় শেষ হয়েছে। আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি কলিজা দিয়ে দিচ্ছি। মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নেব আর অল্প আঁচে রেখে দিব ঢাকনা দিয়ে ডেকে। আপাতত কোনো ধরনের পানি দিব না। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখলাম, মশলাটা খুব ভালো করে কষিয়ে তারপর আমি পানি দিলাম। আর এই তো হয়ে গেছে আমার মজাদার কলিজা বোনা। এদিকে আলু রান্নাও প্রায় হয়ে গিয়েছে, ধনে পাতা দিয়ে দিলাম, নামিয়ে নিব। আমি রুই মাছ দিয়ে আলু রান্না করতেছি।
সেটি আর ডিটেলস দেখালাম না। তো রান্না বান্না শেষে আমার ছেলেকে স্কুল থেকে আমি আনার পথে আমাদের বাসার সামনে ওয়াকওয়ে আছে, এই ওয়াকওয়েতে সবাই প্রায় আসে, একটু নিরিবিলি দেখে আমরাও একটু মা ছেলে মিলে মোবাইল করতেছি, ক্যামেরা করতেছি, হাড়ি খুব ভালো লাগতেছে। রোদও ছিল একটু মিষ্টি মিষ্টি, করা রোদ ছিল না, করা রোদ থাকলে হয়তো যেতাম না, খুব ভালো লাগতেছে একদম নিরিবিলি। একটু ভিডিও শ্যুট করে রাখলাম, এই দেখুন গাছপালাতে ভরপুর, দুই পাশে কিন্তু গাছপালা, অনেক মনোমুগ্ধকর পরিবেশ। তো বাসায় এসে রান্না বান্না করা শেষ, খাওয়া দাওয়া শেষ, আর এটা ছিল সন্ধ্যার বেলা। আমার ভাসুরের ছেলে প্যারিস থেকে এসেছেন, তো আমার ছেলে মেয়েদের জন্য অনেকগুলা চকলেট দিয়েছেন, তো এগুলা আমি বের করে নিচ্ছি, বাচ্চারা একসাথে দেখলে পুরোটাই খেতে চাইবে, এগুলো আমি সবগুলো দিব না খেতে। আর এই তো ক্রিম পারফিউম আপনাদের মাঝে একটু তুলে ধরলাম, আর চকলেট লাভার কিন্তু আমিও চকলেট খেতে পছন্দ করি। হ্যাঁ দেখুন একটি চকলেট ছিলে কিন্তু আমি অলরেডি খাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।